রেল লাইনে বালি বোঝায় ট্রাক আটকে বিপত্তি ঘটনার জেরে প্রায় দু ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে বনগা রানাঘাট শাখায় সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বনগা দু নম্বর রেল গেটে রেল লাইনে বালি বোঝায় ট্রাক আটকে বন্ধ রেল চলাচল আটকে পড়ে আপ ও ডাউন শাখার ট্রেন সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বনগা রানাঘাট শাখার দু নম্বর রেল গেটে জানা গেছে সোমবার সকাল নটা নাগাদ দু নম্বর রেল গেটে একটি বালি বোঝায় একটি দশ চাকার ট্রাক আটকে যায় ঘটনার জেরে প্রায় দু ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল পরে বালি খালি করে ক্রেন দিয়ে ট্রাকটিকে সরানো হয় ঘটনায় সপ্তাহের প্রথম দিন সমস্যায় পড়েন অফিস যাত্রীরা সকালে হয়েছে গাড়ি আসছিল দশ টাকা গাড়ি করে গাড়ি ভেঙে গিয়েছে পাতি নাকি ভেঙে গিয়েছে ওইখান গাড়ি আর ট্রেন যেতে পারছে না কাজ চলছে ট্রেন ট্রেন যাচ্ছে কোনো অসুবিধা নেই সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড Bonda ga